সারা দেশে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব দোলযাত্রা বা হোলি পালিত হচ্ছে। বাংলাদেশে এই উৎসবটি দোলযাত্রা নামেও পরিচিত। ফাল্গুনী পূর্ণিমা তিথিতে পালন করা হয় এই উৎসব। শ্রীকৃষ্ণের নানা লীলার অন্যতম এই লীলা। এই দিনটি সনাতন ধর্ম অবলম্বীদের কাছে খুব আনন্দের খুশিরও। এই দিনে রঙে রঙে নিজেদের রাঙিয়ে তোলে। হিন্দু সম্প্রদায়ের অন্যান্য সকলের মতো বাংলাদেশের আলোচিত চিত্রনায়িকা অপু বিশ্বাসকেও দেখা গেছে হোলির রঙে নিজেকে রাঙাতে। জানা গেছে বাংলাদেশ এয়ারফোর্সের একটি অনুষ্ঠানে আজ পারফর্ম করবেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এই অনুষ্ঠানের জন্য নাচের রিহার্সাল করবার সময় সহনৃত্য শিল্পীদের সাথে অপু বিশ্বাস মেতে উঠেছিলেন হোলির আনন্দে। ছবিটিতে দেখা যায় অপু বিশ্বাসের হাতে একটি প্লেটে রয়েছে হোলি খেলার মূল উপাদান রং। অপু বিশ্বাসের নিজ মুখেও ছিল হোলির ছোঁয়া। উল্লেখ্য, 2008 সালে গোপনে সাকিব খানকে বিয়ে করে অপু বিশ্বাস ধর্মান্তরিত হয়ে অপু ইসলাম নাম ধারণ করেন। স্বামী সংসারে থাকার জন্য অপু তার ক্যারিয়ারে ভালো একটা সময়ে অভিনয় ছেড়ে নামাজ রোজা হজ নিয়মিত আদায়ের পাশাপাশি স্বামী সন্তান নিয়ে সুখে সংসার চেষ্টা করেছেন। কিন্তু সম্প্রতি অপু বিশ্বাস সাফ জানিয়ে দিয়েছেন তিনি মেনে নিয়েছেন সাকিব খানের পাঠানো ডিভোর্স। আবারও নতুন করে কাজ শুরু করেছেন জনপ্রিয় এই চিত্রনায়িকা।